হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব ফকির সন্ন্যাসী বিদ্রোহ ও অন্যান্য ফকির আন্দোলনের সময়কাল আঠারো সতেরোশো থেকে আঠারোশো সাল ফকির আন্দোলনের নেতৃত্বে দান করেন ফকির মজনু শাহ মোস্তানা ফকির বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরুদ্ধের প্রথম বিদ্রোহ ফকিরেরা ইংরাজির উপর হামলা করে সতেরোশো তেষট্টি সালে মজনু শাহ মস্তানা মৃত্যুর পর এর বিদ্রোহ থেমে যায় বিদ্রোহ কেন্দ্র বিন্দু ছিল নাটোর ও রংপুর বিদ্রোহের নেতৃত্ব দান করেন ভমনী ফাটক ও দেবী চৌধুরী রানী পাগলা বিদ্রোহ নেতৃত্বে করেন করিম শাহ নীল বিদ্রোহ চলে আঠারোশো উনষাট সাল হতে আঠারোশো ষাট নীল বিদ্রোহ দমনের জন্য গঠন করা হয় নীল কমিশন কলকাতা মাদ্রাসা গঠিত হয় উনিশশো একাশি সালে চাকমা বিদ্রোহ উনিশশো সতেরোশো সাতাত্তর আর সতেরোশো সাতাশি চাকমা বিদ্রোহের সময় চাকমা রাজা ছিলেন জোয়ান বক্স ওয়াবি আন্দোলনের দেন আবদুল ওয়াব এবার আলোচনা করবো ফরাইজি আন্দোলন ফরাইজি আন্দোলনের নেত্রী এ দান করেন হাজি শরীতুল্লাহ জন্ম মাদারীপুরের শিবসার উপজেলায় সতেরোশো আশি সালে ফরাজি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুর অঞ্চল এ আন্দোলনের সশস্ত সংগ্রাম রূপ নেয় পুত্র দুদুমিয়ার সময় দুদু মিয়ার মৃত্যু হয় জেলখানায় জমিয়তে হতে খাজনা আদায় আল্লাহর আইনে এ উক্তিটি করেন দুদুমিয়া দুদুমিয়াকে সমাহিত করা হয় ঢাকায় বক্সালে তিতুমির আন্দোলন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বাঙালি অস্ত্র ধারণ করে শহীদ তিতুমির তিতুমিরে আসল নাম মীর নেসার আলী তার জন্ম চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার চাঁদপুর গ্রামে তিতুমির বিদ্রোহকে বলা হয় বারাসত বিদ্রোহ বাঁশের কেল্লা তৈরি করা হয় নারকেল বাড়িয়া বাঁশের কেল্লা ধ্বংস হয় কর্নেল এস্টয়েট সিপাহী বিদ্রোহ এটি ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন এ আন্দোলন শুরু হয় দশই মে আঠারোশো সাতান্ন সাল এ বিদ্রোহের প্রথম নেতৃত্বে দান করে মঙ্গল পাণ্ডে এ বিদ্রোহ শুরু হয় বরাকপুর বারাক্ষতে হতে অষ্টান্ন সালে সিপাহ বিদ্রোহের অভিযোগে তাকে মিয়ানমারের দেওয়া হয় আঠেরোশো সালে তিনি মৃত্যুবরণ করেন তেভাগা আন্দোলন এই আন্দোলন সময়কাল উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ এই আন্দোলনের নেতৃত্ব ইলা ইলামিত্র এই আন্দোলন কেন্দ্র বিন্দু ছিল রংপুর ও দিনাজপুর গাইস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না